الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. قال النبي صلى الله عليه وسلم: كل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام البخاري محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن فردسبة الجعفي البخاري رحمه الله تعالى قال: حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة قال حدثنا موسى بن أبي عائشة قال حدثنا سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم في قوله تعالى: لا تحرك به لسانك لتعجل به. قال: كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة، وكان مما يحرك شفتيه، فقال ابن عباس: فأنا أحركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما. وقال سعيد رحمه الله تعالى: أنا أحركهما كما رأيت ابن عباس رضي الله تعالى عنهما يحركهما، فحرك شفتيه، فأنزل الله عز وجل: لا تحرك به لسانك لتعجل به، إن علينا جمعه وقرآنه. قال: جمعه لك صدرك وتقرأه، فإذا قرأناه فاتبع قرآنه. قال: فاستمع له وأنصت. ثم إن علينا بيانه، ثم إن علينا أن تقرأه. فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذا أتاه جبريل استمع، فإذا انطلق جبريل عليه السلام قرأه النبي صلى الله عليه وسلم كما كان قرأ. গত সপ্তাহে যে আমাদের আলোচনা চলছিল যে ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়া সালাম সম্পর্কে যে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ, যেমন শিয়াদের ভিন্ন আকীদা এবং কাদিয়ানীদের ভিন্ন আকীদা এবং সর্বসম্মতিক্রমে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে যেভাবে বলেছেন তার উপর ভিত্তি করে সমস্ত মুসলমানদের, সাহাবা কেরামদের থেকে নিয়ে অদ্যাবধি সমস্ত মুসলমানদের যে আকীদা, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু তার মধ্যে কিছু কিছু লোক যাদেরকে মানুষ বড় স্কলার মনে করে, বড় পণ্ডিত ব্যক্তি মনে করে, তাদের মধ্যেও অনেকে ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়া সালাম সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যেমন আবুল আলা মওদুদি সাহেবের ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছি গত সপ্তাহে, যে তিনিও ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়া সালাম সম্পর্কে যে সমস্ত হাদিস তার মধ্যে অনেকগুলো হাদিসকে তিনি অস্বীকার করেছেন, এবং যেগুলো অথেন্টিক সঠিক সহি হাদিস সেই সমস্ত হাদিস সম্পর্কেও তিনি এমন মন্তব্য করেছেন যে এই সমস্ত হাদিসের উপরেও ভরসা করা যাবে না, বিশ্বাস করা যাবে না। অর্থাৎ এটাকে তিনি যুক্তির উপরে, যে যদি আমার মনে ধরে তাহলে আমি হাদিসকে সঠিক মনে করবো, আর যদি মনে না ধরে তাহলে সঠিক মনে করব না। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি একেবারে পুরোপুরিভাবে অস্বীকার করেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মর্যাদা থাকবে না। অথচ আমরা যে সমস্ত আলোচনা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে করেছি বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত, 16টি হাদিস একেবারে পরিষ্কার ক্লিয়ার, যার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারামত, অলৌকিক ঘটনা, যেটা মিরাকল, সেটা আম্বিয়ায়ে কেরামের থেকে যদি প্রকাশ হয় তাহলে সেটাকে মুজিজা বলা হয়, আর যদি কোনো আল্লাহর ওলি থেকে প্রকাশ পায় তাহলে সেগুলোকে কারামাত বলা হয়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন আল্লাহর ওলি, তো সেই হিসাবে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন 16টি হাদিসের দ্বারা প্রমাণিত, যে ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াস সালামের শুরু থেকে নিয়ে তার ইন্তেকাল পর্যন্ত 16টি হাদিসের দ্বারা প্রমাণিত যে অনেকগুলো কারামাত
এবং অলৌকিক ঘটনা তার দ্বারা প্রকাশ পাবে। মওদুদি সাহেব একেবারে তার মর্যাদাকে অস্বীকার করে। যাই হোক, এ ব্যাপারে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি যে জনাব মওদুদি সাহেব আম্বিয়ায়ে কেরাম সম্পর্কেও সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কেও অনেক সমালোচনা করেছেন, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো অনেক বেশি সমালোচনা করেছেন। যাই হোক, এই ব্যাপারে আজকে আমরা অন্য বিষয়ের উপরে যেহেতু আলোচনা করব, অতি সংক্ষেপে একটি কথা বলে আমি শেষ করব। আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম এবং একজন বিশিষ্ট শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পটিয়া মাদ্রাসার অনেক বছর পর্যন্ত শাইখুল হাদিস ছিলেন এবং অবিভক্ত পাকিস্তানের তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন এবং তিনি ইসলামী রাজনীতির সাথেও জড়িত ছিলেন। নিজাম ইসলাম পার্টি তিনি সভাপতি ছিলেন। এক সময় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর যে বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে, যদিও এটা সম্পর্কে আমরা কোনো সময় আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব, যে এই দিন পালন করা এটা শরীয়ত সম্মত নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন নবী নন যে আমরা বছরে একবার পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা জিনিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা প্রতিটি মোমেনের জন্য জরুরি অত্যাবশ্যক। তো সেই হিসেবে বছরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা করব আর সারা বছর করব না, এটা ইসলামে নেই, এটা অন্যান্য ধর্মে যারা করে তারা করে থাকে। যাই হোক, তারপরেও যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারিভাবেও অনেক সময় করা হয়, তো ইসলামিক ফাউন্ডেশনেও এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উপলক্ষে রবিউল আউয়ালে তারা মিলাদুন্নবী নামে বা বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকে। এমন এক প্রোগ্রামে হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আর ওই সময় জামাত ইসলামীর যিনি আমির ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি উপস্থিত ছিলেন। তো যেহেতু গোলাম আজম সাহেব জামাত ইসলামীর আমির আর জামাত ইসলামীও ইসলামী সরকার গঠন করতে চায়, আর হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও যেহেতু নিজাম ইসলাম পার্টির সভাপতি ছিলেন, তিনিও দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আর অনুষ্ঠানটি এমন ছিল যে যেখানে প্রেসিডেন্ট মন্ত্রী বিভিন্ন বড় বড় লোকজন থেকে সেখানে উপস্থিত থাকে, তো তার মধ্যে থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে হুজুর, আপনি নিজাম ইসলাম পার্টির সভাপতি, আপনিও চান যে দেশে ইসলামী রাষ্ট্র মানে গঠিত হোক এবং দেশে ইসলামী দেশ হোক, আপনিও চান, আর গোলাম আজম সাহেব আপনিও চান, তো আপনারা দুজনেই যেহেতু ইসলাম চান, তো আপনারা দুজন ভিন্ন ভিন্ন দল কেন, আপনাদের মধ্যে পার্থক্য কি, দুজনের মধ্যে কি পার্থক্য, আপনিও চান যে ইসলামী সরকার হোক, আপনিও চান ইসলামী সরকার হোক, কিন্তু আপনি ভিন্ন প্ল্যাটফর্মে, আপনি ভিন্ন প্ল্যাটফর্মে, এর কারণ কি? হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের আলেম সমাজ সবাই তাকে চিনেন, খুবই এলমি ব্যক্তিত্ব ছিলেন এবং খতিবে আজম বলা হয়তো ওনাকে, মানে খতিবে খতিব বক্তাকে বলা হয়, খতিবে আজম মানে ওনার সময় ওনাকে ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বক্তা হিসেবে ওনাকে মনে করা হতো। খুব গুছায় সাজায় সুন্দরভাবে কথা বলতে পারতেন। হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, ভাই গোলাম আজম সাহেব আপনি উত্তর দেন। গোলাম আজম সাহেব বলেন যে হুজুর, আপনার মতো ব্যক্তিত্ব এখানে উপস্থিত, আমি কিভাবে উত্তর দেবো, আপনি এটার উত্তর দেন। হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে আসলে এর উত্তর আমি কি দেবো, তো অতি সংক্ষেপে আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওটা হলো যে আমরা যে রাজনীতি করি, ইসলামী রাজনীতি, যে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই বা ইসলাম দেশে চালু করতে চাই, ওটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, অর্থাৎ মদিনা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা পাঠানো হয়েছে বাংলাদেশে,
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, এটা তোমাদের পড়তে হবে। তো আমরা এটা চিন্তা করব না যে এটা কি আমার ফিট হয় না হয় না, আমার কি ছোট হয় না বড় হয়, এটা চিন্তা করব না। যেভাবে মদিনার থেকে জুব্বাটা আমাদের কাছে এসেছে ঠিক ওইভাবেই আমরা এটা পরিধান করার চেষ্টা করব, যে হুবহু যেন আমরা ওইভাবে করতে পারি, এর মধ্যে কোন রকম ছোট করা, বড় করা, শরীরে ফিট করা এগুলো আমরা করব। এটা হলো আমাদের ইসলাম। আর ভাই গোলাম আজম সাহেবের ইসলাম হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, ঠিক আছে এটা আমরা সবকিছুই করি, কিন্তু আমার শরীরের সাথে একটু ফিট হওয়া উচিত। যদি জুব্বাটা বড় হয় তাহলে আমি একটু আরো কাট সাট করে ছোট করে আমার নিজের শরীরের সাথে ফিট করব। আর যদি জুব্বাটি ছোট হয় তাহলে আরো কিছু কাপড় এর সাথে লাগাবো, লাগানোর পরে আমার শরীরের সাথে যেন ফিট হয়। এটাই হলো পার্থক্য, যে ভাই গোলাম আজম সাহেব চান যে ওই জুব্বাটা আমার শরীরের সাথে আমার ফিট করতে হবে, আর আমি চাই যে ওই জুব্বার সাথে আমার ফিট হতে হবে। আমার জুব্বা ছোট হোক আর বড় হোক, আমি জুব্বার সাথে ফিট হব। আর ভাই গোলাম আজম সাহেব চান যে জুব্বাটা আমার সাথে ফিট করি, আমার শরীরের সাথে জুব্বা ফিট করি। এটাই হলো পার্থক্য তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি, তাদের ইসলাম আর আমাদের ইসলামের মধ্যে এটাই হলো পার্থক্য। যাই হোক, যেহেতু খতিব আজম ছিলেন অতি সংক্ষেপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আরো একটি ঘটনা আমার মনে পড়ল, মওদুদি সাহেবের যে কয়েকজন ছেলে, তিন মেয়ে আর চার ছেলে মনে হয়, যাই হোক আমার এখন স্মরণ নেই চার ছেলে না পাঁচ ছেলে, কিন্তু মওদুদি সাহেবের যে সবচেয়ে বড় ছেলে তার নাম হলো ফারুক হায়দার মওদুদি, তার সাথে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। খুবই শিক্ষিত লোক, পণ্ডিত ব্যক্তি এবং খুবই ধার্মিক, খুবই স্বল্পভাষী, খুব কম কথা বলেন। কয়েকবার আমার সাথে দেখা হয়েছে এবং একান্তে অনেক কথাবার্তা হয়েছে। আমি নিজে তাকে জিজ্ঞেস করেছি, বিভিন্ন কথায় উনি বলেন যে আমি জামাত ইসলামী করি না। তো আমার এটার জন্য একটা বিরাট কৌতূহল ছিল যে কি ব্যাপার, মওদুদি সাহেবের ছেলে সেই জামাত ইসলামী করে না, এটা কেমন ব্যাপার। আমি জিজ্ঞেস করলাম কি কারণে আপনি জামাত ইসলামী পছন্দ করেন না, আপনার বাপকে কি আপনি পছন্দ করেন না? তো জনাব ফারুক হায়দার মওদুদি সাহেব উত্তর দিলেন, খুব উচ্চ শিক্ষিত লোক, খুব শিক্ষিত লোক এবং খুব অল্পভাষী, চুপচাপ, বাবরি চুল, লম্বা দাড়ি, ড্রেস সব ইংরেজি শিক্ষিত, অনেক বড় শিক্ষিত লোক, কিন্তু খুবই মানে ইসলামী পরিবেশ, একেবারে দাড়ি ও লম্বা বাবরি চুল, লম্বা লম্বা বাবরি চুল। উত্তর দিলেন যে আসলে মুফতি সাহেব ব্যাপারটা হলো আমার আব্বাকে আমি অনেক ভক্তি করি, বাপ হিসাবে আমার আব্বা একজন ভালো বাপ এবং আমার আব্বা একজন পণ্ডিত ব্যক্তি এবং আমার বাপ আমার আব্বা একজন ইসলামিক সাহিত্যিক, ইসলামিক সাহিত্যিক এবং একজন আমি বলতে পারি যে আমার আব্বা একজন ঐতিহাসিক এবং একজন ভালো লেখক। আমার আব্বাকে আমি খুব পছন্দ করি এই হিসাবে, কিন্তু এর অর্থ এই নয় যে আমার বাবার থেকে কোনো ভুল হবে না, এটা হতে পারে না। লেখক হিসেবে তার থেকে ভুল হতেই পারে, অনেক বড় বড় লেখক অতীতে যারা অতিবাহিত হয়েছেন তাদের মধ্যে থেকে অনেক বড় বড় লেখক তাদের থেকেও অনেক সময় অনেক ভুল হয়ে গেছে, কিন্তু জামাত ইসলামের যে ত্রুটি, যে দোষ, এটা হলো যে আমার আব্বার সেই ভুলগুলোকে তারা ঠিক মনে করে। এদের উচিত হলো যে যেটা ভুল এটাকে বলবে ভুল, যেটা ঠিক এটাকে বলবে ঠিক। আমার আব্বা যদি কোনো ভুল বলে থাকে, লিখে থাকে, যেমন আলেমুল আমারা যেটা মেনশন করেছেন যে এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে, একজন ঐতিহাসিক হিসেবে, একজন লেখক হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে তার ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলগুলিকে যদি ভুল না মনে করে সেটাকে সঠিক মনে করে তাহলে এটাই তো হলো ভ্রষ্টতা। এই জন্য আমি জামাত ইসলামীকে পছন্দ করি না। খুবই যুক্তিযুক্ত কথা এবং সুন্দর কথা যে মওদুদি সাহেব একজন লেখক হিসেবে সে ভালো লেখক কিন্তু তার ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটাকে ঠিক মনে করা এটা হলো ভুল। যাই হোক, আরো একটা ঘটনা মনে পড়লো,
জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির, ভাইস চেয়ারম্যান বলতে পারেন, তাদের তো আমির সিস্টেম। গোলাম আজম সাহেব যখন আমির ছিলেন তখন সিনিয়র নায়েবে আমির, মানে ভাইস চেয়ারম্যান বলতে পারেন বা ভাইস প্রেসিডেন্ট বলতে পারেন। মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, উনিও খুব পণ্ডিত ব্যক্তি, এবং উনি বলেন যে হজরত মৌলানা জাফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলের কাছেও আমি পড়ালেখা করেছি, হজরত মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের কাছেও আমি পড়েছি, খুলনার এদিকে বাড়ি হবে মানে বাগেরহাটের এদিকে, এবং এলমি ব্যক্তিত্ব, মানে আর জামাত ইসলামের মধ্যে যে দু একজন যাদেরকে ভালো আলেম বলা যায়, যেমন মৌলানা কামালউদ্দিন জাফরি, ওরকম একজন মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এবং প্রবীণ ব্যক্তিদের মধ্যে। তো কোনো এক কারণে একদিন তার সাথে আমার দেখা হয়েছে, মানে কোনো এক জায়গায় দরকার ছিল, ওখানে আমি গিয়েছি, উনিও ছিলেন। উনি তো অনেক প্রবীণ, আর আমি তো একেবারে তখন মাত্র পড়ালেখা শেষ করে এসেছি, আমি একেবারে যুবক, মানে নবীন, আর উনি অনেক প্রবীণ। তো বিভিন্ন কথাবার্তা শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে উনি দুঃখ করে বললেন, উনি যেহেতু এইসব মাদ্রাসায় পড়া, কমি মাদ্রাসায় পড়া, তো উনি বললেন যেহেতু মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের কাছে পড়েছেন, এবং মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে উনি যেভাবে বললেন যে অনেক ভক্তি করেন, তো দুঃখ করে বললেন যে আমাদের এই কমি মাদ্রাসাগুলোতে ইসলামের ইতিহাসের উপর বেশি পড়ানো হয় না। আমি বললাম এটা আপনি কি বললেন, ইসলামের ইতিহাসের উপর পড়ানো হয় না, মানে আমাদের যে সমস্ত মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় এগুলো তো ইসলামের ইতিহাসের উপরে বেশি পড়ানো হয়, তার কারণ কোরআনের তফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, হাদিসের যে সমস্ত ব্যাখ্যা এগুলো পড়ানো হয়, এবং ইসলামের ইতিহাস এগুলো তো পড়ানো হয়, এই যে আসমাউর রিজাল যেগুলো, তারপর জারহুত আদিল যেগুলো, চেইন অফ হাদিস, এগুলো যা পড়া এগুলো সব ইতিহাস, ইসলামের ইতিহাস এগুলো। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা, এটা তো সিরা। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আমাদের ইসলামী যে বনু আব্বাসিয়া, বনু উমাইয়া, এদের যে বড় বড় বাদশাহ যারা ছিলেন ওই সময়, বাদশাহ হারুন আর রশিদ, মামুনুর রশিদ, তারপরে এর আগে যারা ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার ছেলে, অন্যান্য, এগুলো তো পড়ানো হয়। যাই হোক, তো বিভিন্ন কথায় আমি ওনাকে, যেহেতু আমি ও তাখাসুস করেছি স্পেশালিটি আমার তাসমাউর রেজাল্টের উপরে, তো যার কারণে মনে করেন দুই একশো কিতাবের নাম তো আমি এমনি বলে দিতে পারি আল্লাহ মেহরবানিতে, যেহেতু আমার এই বিষয়ের উপরেই পড়ালেখা, তা আমি ওনাকে অনেকগুলো কিতাবের নাম বলা শুরু করেছি, ইসলামী ইতিহাসের উপরে, জারহুত আদিলের উপরে, একাধারে বলা শুরু করেছি অনেকগুলো নাম, আমি একাধারে বলতে বলতে অনেকগুলো বলে ফেলেছি, 50-60-এর উপরে হবে। তো উনি তখন বলেন যে এই আমি প্রথম আপনাকে দেখলাম যে আপনি একটা অল্প বয়সের বাচ্চা মানুষ, যুবক মানুষ, আপনি এতগুলো কিতাবের নাম, এবং আপনি আমার মনে হয় যে আপনি এর উপরে স্টাডি করেন। আমি বললাম আমি করি তা না, আমি যে উস্তাদের কাছে করেছি তা আমার উস্তাদ কি স্টাডি করে নাই? আমার উস্তাদ যদি স্টাডি না করে থাকে আমি ওখান থেকে স্টাডি করলাম? এটা আপনার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা যে ওলামায়ে কেরাম এবং মাদ্রাসায় ইসলামী ইতিহাসের উপরে বেশি পড়ানো হয় না, এটা আপনার ভুল ধারণা। যাই হোক, অনেক কথাবার্তা, তো যেহেতু ওই অল্প সময়ের ভিতরে অনেক কথার মধ্যে উনি আমাকে অনেক আদর করলেন যে আপনি এত পড়ালেখা করেছেন, ই করেছেন, তো আমার খুব ভালো লেগেছে যে ইসলামী ইতিহাসের ব্যাপারে আপনার অনেক কি রাখেন আপনি, তো আমাকে উনি অনেক আদর করেছেন। এখন ওই সব কথার ভিতরে যেহেতু একটু আন্তরিকতা হয়ে গেছে, তো আন্তরিকতার মধ্যে ওই দলের কথা হয়েছে, আমি ওনাকে প্রশ্ন করলাম যে মৌলানা সাহেব আপনি তো একজন প্রবীণ মানুষ, আমি তো বাচ্চা মানুষ, ছাত্র মানুষ, আপনি প্রবীণ মানুষ, তো আপনি জামাত ইসলামী সম্পর্কে, আপনি তো সিনিয়র নায়েবে আমির, জামাত ইসলামী সম্পর্কে এবং মৌদুদী সাহেব সম্পর্কে আপনি কি মনে করেন? এখন উনি তো নিজে নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, গোলাম আজম সাহেব যখন ছিলেন তখন, এখনো সিনিয়র নায়েবে আমির। তো উনি বললেন যে জামাত ইসলামী তো একটা ইসলামী দল, এবং আমাদের এই আমাদের এটা আমরা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, ইসলামে যা যা আছে আমরা তাই করতে চাই। তা বললাম আপনি মৌদুদী সাহেব সম্পর্কে কি মূল্যায়ন করেন? এই যে মৌদুদী সাহেবের সম্পর্কে, মৌদুদী সাহেব যে সমস্ত বিতর্কিত লেখা মৌদুদী সাহেব লিখেছেন এগুলোর সম্পর্কে আপনি কি মন্তব্য করেন? তো দেখেন, আপনি এমন একটা ইতিহাসের কিতাব বের করে আনেন যার ভিতরে এরকম কোনো ভুল নাই,
আপনি এমন কোন ইতিহাসের কোন একটা কিতাব উঠায় নিয়ে আসেন, আলবিদা নিহায়া হোক, তামিল ফির তারিখ হোক, ইবনুল আসিরের, তারপর অন্যান্য যে সমস্ত হাফেজ জাহাবীর রহমতুল্লাহ আল কিতাব নিয়ে আসেন, তারিখুল ইসলাম নিয়ে আসেন, বড় বড় কিতাব নিয়ে আসেন, তার মধ্যে দেখবেন লেখকের পক্ষ থেকে কোনো না কোনো ভুল হয়। তো মজুদি সাহেবেরও এরকম কোনো ভুল হয়ে থাকতে পারে। আমি বললাম যে দেখেন হুজুর, আপনি তো প্রবীণ মানুষ, আমি তো বাচ্চা মানুষ, তবে আমার মন্তব্য হলো দেখেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেব এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের এত বড় পণ্ডিত ব্যক্তি যে যখন ভারত স্বাধীন হয় মানে ইংরেজদের থেকে, ব্রিটিশরা যখন চলে যায়, তখন এমন ব্যক্তিত্ব যে তিনি তখন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কিন্তু যেহেতু মুসলমান সংখ্যা হিন্দু বেশি, যার কারণে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর যে বাপ তাকে সবাই প্রধানমন্ত্রী বানায়। আর আবুল কালাম আজাদ এত বড় ব্যক্তিত্ব যার কারণে তাকে অবিভক্ত ভারতের শিক্ষামন্ত্রী বানানো হয়, এত বড় পণ্ডিত ব্যক্তি। আমি নিজে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের স্বরচিত জীবনী, নিজে যে লিখেছেন জীবনী, সেই জীবনী আমি পড়েছি। মৌলানা আবুল কালাম আজাদ সাহেব লিখেছেন যে যাহা তক আরবি কা তাআল্লুক হ্যায় ও মেরি মাদ্রি জুবান, যে আরবি ভাষা এটা হলো আমার মাতৃভাষা, আমার মা আরবি ছিল। বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি, ইংলিশ এই সমস্ত ভাষার উপরে আমার দক্ষতা আছে। লিখেছেন যে ইংলিশ, বাংলা, হিন্দি এই তিন ভাষার উপরে আমার পুরোপুরি দক্ষতা আছে, আরবি আমার মাতৃভাষা, আর উর্দু এটা হলো আমার দেশের ভাষা। আমার দেশের ভাষা উর্দু, আর হিন্দি, বাংলা, ইংলিশ এই তিন ভাষার উপরে আমার দক্ষতা আছে, আর আরবি আমার মাতৃভাষা। এতগুলো ভাষার উপরে, এই না যে শুধু মুখে বলেছেন তা না, এই সমস্ত ভাষার উপরে তিনি লিখতেন, বাংলায় লিখতেন, যেহেতু কলকাতায় ছিলেন যার কারণে বাংলা ভাষা উনি খুব ভালো জানতেন, কলকাতায় অনেকদিন ছিলেন, এতগুলো ভাষা লিখতেন, বলতে পারতেন, পড়তে পারতেন, এবং তার লেখনী এত বড় পণ্ডিত দেখি। তাই বললাম দেখেন আবুল কালাম আজাদ সাহেব কিন্তু যেখানে তারিখে আরদুল কোরআন লিখেছেন, অন্যান্য কিতাব লিখেছেন, অনেক ভুল করেছেন, মারাত্মক মারাত্মক ভুল করেছেন, কিন্তু তারপরেও আমরা আবুল কালাম আজাদের এই ভুলগুলো কেন তুলে ধরি না? মানে যখন আমাদের ওই ব্যাপারে আলোচনা হয় তখন আমরা ঠিকই বলি যে আবুল কালাম আজাদ এখানে ভুল করেছেন, কিন্তু আমরা আমরা সমালোচনা কেন করি না? যদি হাফেজ জাহাবি তার কিতাবের মধ্যে কোনো ভুল হয়েও থাকে তা আমরা ওটা আলোচনা কেন করি না? যদি আল বিদা ও নেহায়ার ভিতরে কোনো এরকম ভুল থাকে তাহলে আমরা ওটা নিয়ে আলোচনা কেন করি না? এই জন্য করি না যে তার কারণ হলো যে তারা একজন লেখক লিখেছেন এবং তারা সেখানে রেফারেন্স দিয়েছেন, কিন্তু তারা কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই, এবং তার ওই ভুলের উপরে কোনো একটা মতাদর্শ পরবর্তীতে চালু হয়নি। মওজুদি সাহেব যেহেতু যা লিখেছেন তার উপরে ভিত্তি করে আবার একটা দল বা জামাত প্রতিষ্ঠিত করেছেন এবং তার উপরে চলার জন্য অনেক লোক তৈরি করেছেন, যার কারণে তার পিছনে যারা আছে তারা সেই ভুলগুলোই আবার করে, এবং ওই ভুলগুলো তাকে বলার পরেও, লেখার পরেও, বুঝিয়ে দেওয়ার পরেও সেই ভুলগুলো তিনি স্বীকার করেন নাই, এবং পরবর্তীতে সেই ভুলগুলো বারবার তিনি করেছেন, এবং তার দলে যারা আছে, তার অনুসারী যারা আছে, তারা যদিও বলে আমাদের এটা একটা ইসলামী দল বা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু তারা ওই মওজুদি সাহেব যেই ভুলগুলোর উপরে ভিত্তি করে যেইভাবে দল গঠন করেছেন ওই ভিত্তির উপরে ভিত্তি করেই তারা একটা দল গঠন করেছেন এবং তার উপরেই তারা ইসলাম গঠন করতে চান, মানে চালু করতে চান। তাহলে তাদের যে ইসলাম হবে ওই ইসলামটা ওই মওজুদির উপরে ভিত্তি করে যে ইসলাম, ওই ইসলাম হবে। এই কারণে উলামায়ে কেরাম বাধ্য তার সমালোচনা করতে। আপনি যেভাবে বললেন যে মওজুদি সাহেব ভুল করতেই পারে, এগুলো তার ব্যক্তিগত ভুল, এটা আমাদের আচ্ছা, এটা বলার পরে হঠাৎ করে, উনি তো অনেক বুদ্ধিমান মানুষ, হঠাৎ করে বললেন যে হ্যাঁ দেখেন এটা তো মওজুদি সাহেবের ব্যক্তিগত ভুল কিন্তু আমাদের তো একটা দল। আমি বললাম হুজুর ঠিক কথা বলেছেন, মওজুদি সাহেব যেগুলো লিখেছেন এগুলো তার ব্যক্তিগত ভুল, যেমন আপনি বললেন যে এর আগে যারা বড় বড় লেখক তাদেরও ভুল হতে পারে বা হয়েছে, এরকম আসলে হয়েছে,
তাহলে আপনি যেহেতু বললেন যে মওদুদী সাহেবের একটা ব্যক্তিগত ভুল, তাহলে আপনি এক কাজ করেন, আপনাদের সিনিয়র নায়েবে আমির, আপনাদের যারা আমির, আপনাদের যারা সুরা আছে, কমিটি আছে, আপনারা একটা বিবৃতি দেন যে মওদুদী সাহেব যা কিছু ভুল করেছেন, যে সমস্ত কিতাবে ওলামায়ে কেরাম যেগুলোকে পয়েন্ট করছেন, মেনশন করেছেন যে এই এই জায়গাতে মওদুদী সাহেব অমুক কিতাবের কত পৃষ্ঠায় এই যে লিখেছেন এটা ভুল, এবং এটা ভুল, এবং এটা ভুল, এবং এটা ঠিক না, আপনারা এত কিছু বিস্তারিত যদি নাও বলতে চান, কমপক্ষে এতটুকু বলেন যে মওদুদী সাহেবের যে সমস্ত লেখনী তার মধ্যে যে সমস্ত ভুল আছে এগুলো তার ব্যক্তিগত ভুল, আমাদের এই দল জামাতে ইসলামী তার সেই ভুলকে গ্রহণ করে না এবং ওই ভুলের থেকে আমরা মুক্ত। এটা লেখা আপনারা একটা পত্রিকায় বিবৃতি দিয়ে দেন, আগামীকাল একটা বিবৃতি দিয়ে দেন, যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দল আপনাদের সাথে আর কোনোদিন কোনোদিন ঝগড়া লাগাবে না, বরং আমি মনে করি যে হয়তো অন্যান্য ইসলামী দল যারা আছে তারা আরো আপনাদের সাথে মিলে কাজ করতে রাজি হবে। এটা বলার পরে উনি চুপ হয়ে গেছেন, আর কিছু বলেন না। তা বললাম যে হুজুর আপনি স্বীকার করলেন যে মওদুদী সাহেবের ভুল এগুলো ব্যক্তিগত ভুল, কিন্তু আপনারা এটা দলগত ভাবে এটা লিখতে কেন রাজি না, আপনারা এটা প্রকাশ করতে কেন রাজি না? যাই হোক, এরপরে চুপ হয়ে গেলেন। যাই হোক, এতটুকু আজকের আলোচনায়। যাই হোক, হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কাছে আগে বলেছি যে তিনি ওই সমস্ত ভুলগুলোই মেনশন করে লিখেছেন, ভুল সংশোধন। একবার শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব, জামাত বরকাতুহুম, যিনি মশহুর বাংলাদেশে শাইখুল হাদিস, প্রায় 60 বছর বুখারি পড়াচ্ছেন এবং বাংলাদেশে ওনাকে বলা হয় বুখারি শরীফের ভাষ্যকার, বাংলায় যিনি বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন, একবার এক জায়গায় বসা, হুজুর আমি হুজুরের সামনে বসা, তো কি কথায় কথায় মওদুদী সাহেবের কথা উঠে, হুজুর আমাকে বলেন যে মুফতি রুহুল আমিন মওদুদী লালবাগ মাদ্রাসে এসেছিল, লালবাগ মাদ্রাসায় মওদুদী এসেছিল, আমি একেবারে পরিষ্কার সরাসরি মওদুদী সাহেবের সাথে এই ব্যাপারে আলোচনা করেছি, আর মাশাআল্লাহ এত বয়সেও, মানে হুজুরের তো বয়স অনেক, এত বয়সেও শাইখুল হাদিস সাহেবের এখনো মুখস্থ, কাল বিদায় আর নেহার 2-3 পৃষ্ঠা মুখস্থ পড়ে ফেলেন আমার সামনে, মানে এমন প্রেম, 2-3 পৃষ্ঠা মুখস্থ আল বিদায় আর নেহায়। আমাদের আলেম ওলামারা যারা অনেকে হয়তো নাম জানতে পারে কিন্তু কয়েক হয়তো অনেকে দেখারও সুযোগ হয় নাই, পড়ারও সুযোগ হয় নাই অনেক আলেমদের, আর হুজুর এই বয়সে 80-90 বছর বয়সে আল বিদায় আর নেহার মানে পুরো 2-3 পৃষ্ঠা মুখস্থ আরবিতে পড়ে ফেললেন, যে এইটা আমি পড়ে মওদুদীকে আমি শুনেছি যে দেখেন এই কারণে আপনি এই ভুল করেছেন, এই যে এই জায়গায় আপনি ভুল করেছেন। যাই হোক, যদি জামাত ইসলামের কেউ এরকম বলে থাকে যে মওদুদী সাহেব এরকম ভুল করেছেন, ওলামায়ে কেরাম শুধু আমাদেরকে কেন বলেন, মওদুদী সাহেবকে কেন বলেন নাই, মওদুদী সাহেবকে এর আগে আমি বলেছি বড় বড় ওলামায়ে কেরাম যারা কোনোদিন জীবনে রাজনীতি করেন নাই তারাও মওদুদী সাহেবকে সরাসরি সামনে চিঠি লিখে, কিতাব লিখে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা তাদের ওই ভুলের উপরে অটল আছে, যার কারণে তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব, কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো দ্বন্দ্ব নয়, এটা হলো ওলামায়ে কেরামের ব্যাপার। এরপর আমাদের যে হাদিসের উপরে চলছিল আমাদের বুখারী শরীফের, এর আগে 3টি হাদিস আমাদের শেষ হয়েছিল আমার মনে হয়, বা 4টি, তারপরেও আমরা সতর্কতার জন্য 4র্থ হাদিস থেকে আবার শুরু করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদ্দাসানা মুসা ইবনু ইসমাঈল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, যাই হোক তার উস্তাদ হলো আবু হাওয়ানা, তিনি বলেন যে আমাকে মুসা ইবনু আবি আয়েশা, তার উস্তাদ, তিনি বলেন হাদ্দাসানা সাঈদ ইবনু জুবাইর, সাঈদ ইবনু জুবাইর রহমতুল্লাহ আলাই, তিনি তাবিঈ, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, কি বর্ণনা করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, এই আয়াতের তাফসীর বর্ণনা করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, এই আয়াতের তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করেছে। এর আগে আমরা বিস্তারিতভাবে প্রায় 8-10 মাস পর্যন্ত আলোচনা করেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, কিতাব সম্পর্কে, এরপরে ওয়াহী সম্পর্কে। যে ওয়াহী কখন শুরু হয়? ওহী তখন শুরু হয় যে মানুষের কোনো কিছু বোঝার, জ্ঞান অর্জন করার যতগুলো পন্থা থাকে ওই সবগুলো যখন শেষ হয়ে যায়, যেমন চোখ দিয়ে দেখা, জিহ্বা দিয়ে টেস্ট করা, নাক দিয়ে শুঁকা, কান দিয়ে শোনা, এই সবগুলো যখন ব্যর্থ হয়ে যায় তখন ওহি শুরু হয়, তখন ওহি শুরু হয়। এই জন্য যদি কেউ চিন্তা করে যে ওহি আমার যতক্ষণ পর্যন্ত বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত ওহি মানবো না, তাহলে সে কোনোদিন মমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না। অর্থাৎ মানুষের যতটুকু শক্তি আছে, শ্রবণ শক্তি, দেখার শক্তি, শোকার শক্তি, টেস্ট করার শক্তি, সমস্ত শক্তি যখন ব্যর্থ হয়ে যাবে তখন আল্লাহর ওয়াহির এলম শুরু হবে, এবং এটা আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা, স্বয়ং নিজের ক্ষমতার দ্বারা আল্লাহ তাআলা নিজের সিস্টেমে, নিজের পদ্ধতিতে আল্লাহ তাআলা চালু করবেন। কেউ যদি নিজে নিজে বোঝার চেষ্টা করে যে না যতক্ষণ পর্যন্ত আমার বুঝে না আসবে আমি মানবো না, যদি কেউ মনে করে তাহলে সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর বিশ্বাস স্থাপন তখনই করতে পারবে যতক্ষণ পর্যন্ত সে ওয়াহির এলেমের উপরে ইমান আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, উম্মি মানে মূর্খ নয়, জাহেল মানে মূর্খ, উম্মি মানে মূর্খ নয়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফজিলত। উম্মি হওয়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আন-নাবিয়াল উম্মি ইয়াজিদুনাহু মাকতুব, মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি হওয়া ফজিলত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি হওয়া ফজিলত। অন্য কেউ উম্মি হতে পারে না, সে জাহেল হবে। অর্থাৎ যে দুনিয়ার কোনো মাধ্যম, যে 5টা মাধ্যম বলা হলো, এই কোনো মাধ্যমে বা কোনো শিক্ষকের কাছে যে এলেম অর্জন করবে না, সরাসরি আল্লাহ তাআলা থেকে এলেম হাসিল করবে, মানে কোনো ব্যক্তির কাছ থেকে এলেম অর্জন করবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ফজিলত, বৈশিষ্ট্য, কিন্তু অন্য কারোর জন্য এই বৈশিষ্ট্য নয়, যেহেতু আল্লাহ তাআলা অন্য কাউকে সরাসরি ওহির মাধ্যমে এলেম দিবে না, নবী ছাড়া অন্য কাউকে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই জন্য পরবর্তীতে যদি কোনো ব্যক্তি ওহির দাবি করে তাহলে সে মিথ্যাবাদী, তাহলে সে মিথ্যাবাদী। যাই হোক, তো এলমে ইলাহি যেটা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, যেহেতু হুজুর সর্বশেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ দুনিয়াতে থাকবে, সবার জন্য জরুরি আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াহির এলেমের উপরে বিশ্বাস স্থাপন করা। যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, সমগ্র মানব জাতি, কোনো এক্সেপশন নেই, সমগ্র মানব জাতি
ক্ষতিগ্রস্ত, জামানার কসম। যাই হোক, ওইদিকে যাব না, ওটা ভিন্ন একটা বিষয়, যে আল্লাহ তাআলার জন্য সবকিছুর কসম খাওয়া এবং আল্লাহ তাআলার কসম খাওয়ার অর্থ কি, এগুলো ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলেন সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, কোনো এক্সেপশন নেই, শুধু ইল্লাল্লাযীনা আমানু, একটা এক্সেপশন, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস মনে প্রাণে স্থাপন করবে, ও আমিলু সালিহাত, এবং নেক কাজ করবে, সৎ কাজ করবে, নেক আমল করবে। এখন এই নেক কাজ, এটার পরিমাপ কি হবে? যেটা আল্লাহর রসুল বলবেন, আল্লাহ আল্লাহর রসুল বলবেন যেটা নেক কাজ, সেটাই দুনিয়াতে নেক কাজ। আর সারা দুনিয়ার মানুষ মিলেও যদি নিজের ধর্ম, মত, পথ সব কিছু একত্রিত করে, মিটিং করে, সব কিছু করে যদি বলে যে এটা ভালো কাজ, আর আল্লাহ আল্লাহর রসুল যদি বলেন যে এটা ভালো কাজ নয়, তাহলে কোনোদিন সেটা ভালো কাজ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। যদি কেউ আল্লাহর উপর ঈমান আনে, নেক কাজ করে, তাওয়াসাউ বিল হাক্ক, সৎ কাজের জন্য মানুষকে উপদেশ দেয়, হকের উপরে মানুষকে চলতে বলে, পরিষ্কার এর দ্বারা বোঝা যায়, তাওয়াসাউ বিস সাবরের দ্বারা, এবং ধৈর্য ধারণ করে, মানুষকে সবরের তালকিন করে, ধৈর্য ধারণ করার কথা বলে, এর দ্বারা বোঝা যায় যে যদি কেউ হকের উপরে চলতে বলে বা সঠিক পথের দিকে আহ্বান করে, তাহলে তার উপরে বিপদ আসবে। এই জন্য তার নিজেরও সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর অন্যদেরকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিতে হবে। এই চারটা জিনিস ছাড়া সমগ্র মানব জাতি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, পরিষ্কার। আর এই চারটা জিনিসই এমন যেটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন কারিমে বলেছেন, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহী অবতীর্ণ হয়েছে, এই এলমে ওয়াহী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সাহাবায়ে কেরামকে নাজিল হওয়ার সাথে সাথে শিখিয়েছেন, এই মক্কার জীবনেও, মদিনার জীবনেও। এবং মক্কার জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম মাদ্রাসা স্থাপন করেছেন, ওহী নাজিল হয় গারে হিরায়, হেরা পর্বতের গুহায় প্রথম ওহী নাজিল হয়, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীর এলেমকে নিয়ে বাসায় যান। বাসায় যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম সেই ওহীর শিক্ষা দান করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম সেই ওহীর ইলম শিক্ষা করে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর শিশুদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আস্তে আস্তে এই ইলেমের যে শিক্ষা, ওহীর ইলেমের যে শিক্ষা, এটা এইভাবে শুরু হয়। আরবের যে আগের অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, আমরা সব সময় শুনে থাকি, সবাই জানে যে এমন এক জাতি ছিল যে তাদের উপর অন্য কেউ ফ্রি, মানে কোনো কিছু করতে হবে না, শুধু রাজত্ব করবে তাদের উপরে, এটার জন্য কেউ রাজি ছিল না। এটা এমন একটা জাতি যে যার উপরে কেউ রাজত্ব চালাতেও রাজি না, এমন একটা খারাপ জাতি। এই ওয়াহির এলেমের দ্বারা, এই ওয়াহির এলেমের দ্বারা তাদের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন,
محمد رسول الله والذين معه رسول الله صلى الله عليه وسلم الشهادة جرى أسن أشد وعلى الكفار كافر ذر بفرة ترى خوبي بطور روحما وبينهم نيجي ذر مدد ترى একে অপরের জন্য জান দিতে প্রস্তুত, একে অপরের জন্য নিজের সব কিছু বিলীন করে দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বিভিন্ন জায়গায়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মাদ্রাসার সিস্টেম ছিল, যে দিনই মাদ্রাসা, তাদের কাছে খাওয়ারও কিছু ছিল না, পড়ারও তেমন কিছু ছিল না, যেই ইসলাম গ্রহণ করত যেই মাদ্রাসায় ভর্তি হতো তার উপরে বিপদ শুরু হয়ে যেত। এমন একটা বিষয় যে যেই এই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রিয় ব্যক্তিত্ব সমস্ত কুরাইশের মধ্যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন বিপদ এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জ্ঞান যে এলেম আমি আপনার কাছ থেকে শিখেছি, যে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আপনি যে আল্লাহর রসুল এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমি এত সুন্দর জ্ঞান এত সুন্দর এলেম আপনি আমাকে শিখিয়েছেন, এটা আমি অন্যদেরকেও শিখাতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে বলেন যে আবু বকর এখনো সময় আছে না, একটু সবর করো। তখন ইয়া রাসূলুল্লাহ, যা আপনি আমাকে শিখিয়েছেন যদি এটা বাস্তব হয় সত্য হয় হক হয় তাহলে কেন আমি অন্যকে বলবো না? সাথে সাথে বাইতুল্লাহতে চলে গেছেন। আমি শুধু উদাহরণ হিসাবে একটা একটা বলবো, এটা তেমন একটা বা একটা চ্যাপ্টার যে যেটা বছরকে বছর বললে শেষ হবে না। বাইতুল্লাহতে যে বলা শুরু করে দিয়েছেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা সবাই মিলে বলো এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সাফল্য মণ্ডিত হবে, তাহলে তোমরা কামিয়াব হবে। বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবসায়ী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, ইসলামের পূর্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান মানুষের সেবা, এবং সমস্ত কুরাইশের সমস্ত মুশরিক তারাও পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মনে করত। আর তাদের বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি রাখা যাদের তারা পূজা করে, আর সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শুরু হয়ে গেছে। এমন মারা মেরেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের কিছু লোক তারা এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে উঠিয়ে নিয়ে গেছেন, আর ওই সমস্ত লোক যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছিল তাদেরকে বলেছে, দেখো তোমরা যে ব্যবসা করতে যাও, যখন সিরিয়া থেকে যাও তখন তোমাদের এই দিক থেকে যেতে হয়, যদি এর উপরে তোমরা এরকম করো তাহলে এর ফ্যামিলির লোকজন যারা এর প্রতিশোধ নেবে। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বংশের যারা তারা উঠে নিয়ে নেয়, বাড়িতে নিয়ে গেছে, হুশ আসে না, এমন মারা মেরেছে যে হুশ আসে না। অনেকক্ষণ পরে হুশ এসেছে, হুশ আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার রসুলের খবর কি আমি জানতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখনো মুসলমান হন নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখনো মুসলমান হন, আর ওর বংশের লোকজন যারা বসা ছিল যে হুশ আসুক কমপক্ষে জানি ঘটনা যে কি হয়েছে, যখনই বলেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে আমি জানতে চাই, তারা সবাই উঠে চলে গেছে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেছে যে দেখো তোমার ছেলে যার কারণে এত মার খেয়েছে এখনো তার কথাই বলে, আমরা আর ওর কোনো দায় দায়িত্ব নিব না, আমরা এর কোনো প্রতিশোধ নিব না, যেহেতু আরবদের মধ্যে প্রতিশোধ নেওয়ার খুব ই ছিল, প্রচলন ছিল, আমরা এর কোনো প্রতিশোধ নিব না আর আমরা এর ব্যাপারে কোনো কিছুই করবো না, আমরা চলে যাচ্ছি।
তুমি যদি চাও তোমার ছেলেকে কিছু খাওয়াতে চাইলে খাওয়াও, পান করাতে চাইলে পান খাওয়াও, আমরা সবাই চলে যাব, সবাই উঠে চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অসহায়ের মতো, সেও তো মুসলমান না, এখন ছেলেকে কি করবে? এখন বলে কিছু খাও, বলে যে না আমি ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ না পাবো। পানি পান করাতে গেছে যে আমি কিছু পান করবো না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানতে না পারবো, হুজুর কি অবস্থা। এখন তার মা, মা তো আর ফেলে রাখতে পারে না, মা বলে যে আমি কি করব, আমি তো জানি না সে কোথায়, কি করব। তখন বলে যে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যাও, সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। আর ওই সময় তেমন একটা সময় যে যে কেউ ইসলাম গ্রহণ করেছে সে প্রকাশ করতে সাহস পাচ্ছে না, তার কাছে যাওয়াও তো একটা ব্যাপার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছেলের কারণে হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, যে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কি অবস্থা। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কি করব, সে কোথায় আছে কি আছে আমাকে কেন জিজ্ঞেস করো, যেহেতু প্রকাশ করাও তো একটা ভয়ের ব্যাপার। সেই জন্য আর উনি জানেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা মুসলমান না, যার কারণে উনি বলতে চাচ্ছেন না। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুব রিকোয়েস্ট করলেন যে তুমি বলো, কোনো অসুবিধা নাই, আমার আসলে এই অবস্থা। এখন আবু বকর কিছু খাচ্ছে না, কিছু পান করছে না যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর না পাবে, এই জন্য তুমি মেহরবানি করে বলো। তার সাথে এরকম এরকম আচরণ হয়েছে। শোনার পরে হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে এখন সে কোনো ক্ষতি করার লোক না এবং আসলেই ছেলের জন্যই সে যাচ্ছে যাচ্ছে, তখন বলছে ঠিক আছে চল আমি যাব, আমার সাথে আমার বাসায় আমি যাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আম্মার সাথে, আবু বকর রাদিয়াল্লাহু আম্মার সাথে এসেছেন। আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অবস্থা, হুজুর ভালো আছেন, কোনো অসুবিধা কেন। সেটা জানার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা বলেন যে এখন কিছু খাও, এখন তো তুমি শুনেছো। বলছে যে না, যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে না দেখবো আমি কিছু খাবো না, আমি কিছু পান করবো। আর এমন অবস্থা যে মাত্র হুশ আসছে, এখন একটু কথা বলা শুরু হয়, চলার মতো এরকম শক্তি নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মা বাধ্য হয়ে কি করবে, ছেলের কারণে এখন খাচ্ছে না, পান করছে না। হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে এবং তার মায়ের হাত ধরে, দুজনের হাত ধরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকাম, যেটা মক্কা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মক্কায় যে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল দারুল আরকাম, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছে। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সহ্য করতে পারেননি। এত বছরের বন্ধু, ছোটবেলার বন্ধু, তার সাথে সাথে সর্বপ্রথম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কোনো চিন্তা ভাবনা ছাড়া ইসলাম গ্রহণ করেছে, জিজ্ঞেস করে নাই কোনো কিছু, বলার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেছে, আবু বকর আজকে মানে এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাকে দাওয়াত দিন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে। এরকম অবস্থাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কিছু খান নাই, পান করেন নাই, কিছু করেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এই জজবা যে আমার মাও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এবং চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে যেন প্রবেশ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাকে দাওয়াত দেন যেন আমার মা ইসলাম গ্রহণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে দাওয়াত দেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হয়ে গেল। ইসলামের মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং মাদ্রাসার আসল উদ্দেশ্য কি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, চিরস্থায়ী জাহান্নামের আগুনের থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতের শান্তিতে
প্রবেশ করা। এটাই হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এবং এটাই হলো মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য। কেউ কেউ বলে থাকেন, যাদেরকে মানুষ মনে করে এরা শিক্ষিত লোক, এরা পণ্ডিত লোক, অনেক বুদ্ধিমান লোক, কেউ মনে করে যে বড় মন্ত্রী, এত বুদ্ধি, আইন বিশেষজ্ঞ, বলে যে ওলামায়ে কেরাম শুধু মানুষকে তাড়াতাড়ি ভেস্তে যাওয়ার কথা বলে, এছাড়া অন্য কিছু শিখাতে পারে না। ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহ তাআলা বলেন সারিউ ইলাল জান্নাহ, তোমরা ধাবিত হও জান্নাতের দিকে। আল্লাহ তাআলা বলেন তাড়াতাড়ি জান্নাতের দিকে ধাবিত হও, সারিউ ইলাল জান্নাহ, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও আল্লাহ তাআলার সেই মাগফিরাতের দিকে, আল্লাহ তাআলার সেই ক্ষমার দিকে, তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে যার শুধু লম্বা না চওড়া, আর দুনিয়ার থেকে আসমান পর্যন্ত যত বড়, এটা তো দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, তার থেকেও বড় সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। আল্লাহ তাআলা বলেন যে ধাবিত হও তোমরা জান্নাতের দিকে। উলামায়ে কেরামকে কটাক্ষ করা হয় যে উলামায়ে কেরাম শুধু বেহেশতে যাওয়ার কথা বলেন, তাহলে উলামায়ে কেরাম কি জাহান্নামে যাওয়ার কথা বলবে? উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, আর উত্তরাধিকারী যারা তাদের কাজ কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, আর আম্বিয়ায়ে কেরামগণ নবীগণ কোন মিরাজ সূত্রে কোন দিনার দিরহাম অন সম্পদ রেখে যান। ইন্নামা ওয়াররাসুল ইলম, তারা উত্তরসূরিদের জন্য রেখে গেছেন এলম, এলম রেখে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে সেই এলেমকে অর্জন করলো জ্ঞান নয়, এলেম, এলমে ইলাহি যেটাকে বলা হয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে অনেক বড় একটা কিছু অর্জন করলো। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যে যারা জানে যারা আলেম এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কোনোদিনও সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে উলামায়ে কেরাম, যার মধ্যে আল্লাহর ভয় বেশি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজিআ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজিআ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা উলামায়ে কেরাম যে যাদের পিঠ বিছানার সাথে লাগে না, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে স্মরণ করতে থাকে, ইয়াদউনা রাব্বাহুম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, খাউফান ওয়া তামা, ভয়ও আছে যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, ওয়া তামা আশা করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো। তারা হলেন উলামায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন সব মাফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি শিক্ষা দিয়েছেন? হাত্তা তাওয়াররামাত কদামাহু,
رسول الله صلى الله عليه وسلم সারা রাত ইবাদত বندگی করতেন, ইবাদত বندگی করতেন, এত বেশি ইবাদত বندگی করতেন, তাওয়াররামাত কদমাহু, পাও ফুলে যেত হাদিসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, তারপরে আপনি এত ইবাদত বندگی করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসে, হুজুর সাল্লাল্লাহু রজব মাসের থেকে দোয়া শুরু করতেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى رمضان, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, পুরো শাবান মাস রোজা রাখতেন, যার ব্যাপারে বলা হয়েছে যে সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, পুরো মাস রোজা রাখতেন। রজবের থেকে দোয়া শুরু করতেন আরো আগে থেকে, পুরো রজব মাস দোয়া করতেন রজব মাসের বরকতের জন্য, শাবান মাস পুরো রোজা রাখতেন। আর যখন রমজান আসতো, বুখারী শরীফের যে রমজান আসলে ইবাদত বন্দেগি আরো বাড়িয়ে দিত, যখন প্রথম 10 দিন যেত আরো ইবাদত বাড়িয়ে, আরো 10 দিন যেত এত বাড়িয়ে দিতেন। হাদিসের মধ্যে আছে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিছানার সাথে কোমর লাগাতেন না, ও আইকাদ আহলাহু, শুধু নিজে করতেন তা না, ফ্যামিলি সবাইকে জাগ্রত, সবাইকে জাগাতেন, উঠো ইবাদত বন্দেগি করো। অর্থাৎ বান্দার দাসত্ব থেকে মানুষকে বের করে আল্লাহ তাআলার দাসত্বের দিকে আহ্বান করা, দুনিয়ার জুলুম অত্যাচার থেকে মানুষকে বের করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত যে ইনসাফ, ন্যায়, নীতি, তার দিকে মানুষকে আহ্বান করা, দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে, দুনিয়ার মোহ, লোভ, লালসা থেকে বের করে মানুষকে আখেরাতের প্রশস্ততা, আখেরাতে যে সমস্ত জিনিস মানুষ পাবে পরবর্তী জীবনে, সেগুলোর দিকে মানুষকে ধাবিত করা, মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, সমস্ত ধর্ম, দল, মত, পথ, সবার যে জুলুম, অত্যাচার, এগুলোর থেকে মানুষকে বের করে ইলা আদলিল ইসলাম, ইসলামের ন্যায় নীতির দিকে মানুষকে আহ্বান করা, এটা হলো আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, এই শিক্ষার দিকে মানুষকে আহ্বান করা এবং এই শিক্ষার দিকে মানুষকে ধাবিত করা, এই শিক্ষার দিকে মানুষকে উৎসাহিত করা এবং এই শিক্ষায় মানুষকে শিক্ষিত করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দারুল আরকামে প্রতিষ্ঠা করেছিলেন, তারই নাম মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা মুনাওয়ারায় যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, যারা মদিনা থেকে হজে এসেছিল, যেহেতু হজ ইসলামের আগেও চালু ছিল যদিও তার সিস্টেম ভিন্ন ছিল, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে জেনেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিল এবং যারা ইসলাম গ্রহণ করেছিল, প্রথম এক গ্রুপ প্রথম বছর, তারা যখন মদিনাতে ফিরে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দেন যে কিভাবে তারা এই দিনের কাজ, ইসলামের কাজ কিভাবে করবে। এরপর দ্বিতীয় বছর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন,
সান্নিধ্য লাভ করেন তাদের সংখ্যা প্রায় 82-83 জনের মতো। তারা যখন আবার মদিনার দিকে ফিরে যান তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনার কাছ থেকে আপনার অমর বাণী শুনে যাচ্ছি, আমরা ওখানে যে অন্যদেরকে কিভাবে বুঝাবো এবং দিনের উপরে আমরা কিভাবে চলবো, যদি আপনি আপনার পক্ষ থেকে একজন শিক্ষক আমাদেরকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মদিনায় পাঠান। এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে মদিনাতে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, যাবার পথে মদিনার অতি নিকটে যারা আমরা হজ করেছি, উমরা করেছি, আমরা দেখেছি, এখনো মদিনায় পৌঁছেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করেছেন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত আমানত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ রেখেছিল গচ্ছিত, সেই সমস্ত জিনিস আল্লাহর রাসূল, ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বাঁচানোর জন্য যেখানে কুরাইশের সমস্ত যুবকদেরকে একত্রিত করা হয়েছে এবং তারা গোপনে মিটিং করেছে যে দেখো, যদি আমরা এক বংশের এক কবিলার একজন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি তাহলে তারা এর প্রতিশোধ নিবে, কিন্তু আমরা যদি সমস্ত গোত্রের থেকে একজন একজন যদি আমরা একত্রিত হই, যুবকদেরকে একত্রিত করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হত্যা করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা তারা আমাদের সমস্ত গোত্রের থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে না, এই জন্য যুবকদেরকে একত্রিত করেছে। রাসূলুল্লাহ রিওয়ায়েত আছে 100 যুবককে একত্রিত করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের অন্ধকারে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন হিজরত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার আদেশে মক্কা ছেড়ে মদিনার পথে ধাবিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেটা ভিন্ন ব্যাপার, যে ওটা একটা ভিন্ন বিষয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেভাবে মক্কা ছেড়ে যাওয়া এত গোপনের ব্যাপার, নিজের জান বাঁচানোর জন্য যাওয়া, কিন্তু সেই যাওয়ার মধ্যেও যে সমস্ত গচ্ছিত সম্পদ ছিল অন্য মানুষের, তা যেন কোনো রকমের নষ্ট না হয়, কেউ যেন বলতে না পারে যে আল্লাহর রসুল আমার এই সমস্ত ধন সম্পদ, আমার এই সমস্ত টাকা, আমার এই জিনিস নিয়ে চলে গেছে, এটা যেন বলতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ওই আমানত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। যাই হোক, ওই জায়গাতে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হন, সেখানে পৌঁছার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যেখানে আমরা যাই হজে গেলে, উমরা গেলে ওখানে আমরা যাই, ওই মসজিদেও যাই। তারপর সেখান থেকে মদিনায় যান। মদিনা মুনাওয়ারাতে পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেন এবং সর্বপ্রথম যে কাজ করেন যাওয়ার পরে সেটা হলো এই মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদে নববী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়ে জায়গা কিনে সেখানে মসজিদে নববীর জন্য ব্যবস্থা করেন। যাই হোক, সর্বপ্রথম হিজরতের পরে মদিনা মুনাওয়ারাতে এটা হলো প্রতিষ্ঠিত মাদ্রাসা। আর এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৌঁছেন নাই, কিন্তু মাদ্রাসা আগেই শুরু হয়ে গেছে। তো ইসলামী শিক্ষা, ওহির এলেম, আল্লাহ প্রদত্ত ওহির এলেম শিখানো, এটা সর্বসময় সর্বকালে সর্বস্থানে এটা জরুরি এবং কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা জরুরি, যেন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং চিরস্থায়ী সে জান্নাতে মানের জন্য প্রবেশ করতে পারে, এটার জন্যই মাদ্রাসা। মাদ্রাসা যে শব্দ দারাসা ইয়াদ বসর থেকে, মাদ্রাসা অর্থাৎ পড়ার স্থান, মকতব কাতাবা ইয়াকতুব মানে লেখা,
মাকতাব মানে হলো লেখার স্থান, পড়ার স্থান, লেখার স্থান, এটা হলো আবেদনিক অর্থ। কিন্তু পরিভাষায় মাদ্রাসা হয়ে গেছে যেখানে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া হয়। তো মাদ্রাসা মানে দ্বীনি এলেম শিক্ষা দেওয়ার জায়গা, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানোর শিক্ষা দেওয়া এবং মানুষকে চিরস্থায়ী সেই চিরন্তন জান্নাতের দিকে আহ্বান করা, বিভিন্ন মানুষ মানুষকে স্মরণ করার জন্য। তো শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, যেগুলো ইসলাম বহির্ভূত, যারা অগ্নিপূজক ছিল ইরানে তারা এগুলো করত, আগুন জ্বালিয়ে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, সেই যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছরের সেই প্রজ্বলিত শিখা চিরন্তন নিভে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে যে পারস্য সম্রাটের প্রজ্বল মানে অনেক বছর, শত শত বছর, হাজার বছর আগের প্রজ্বলিত সেই শিখা চিরন্তন নিভে যায়। আর আমরা নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেদেরকে আমরা ইসলামের দাবিদার মনে করে, আমরা আমাদের মৃত ব্যক্তিদের স্মরণ করার জন্য শিখা চিরন্তন নাম দিয়েছি। আল্লাহ তালার জাত ছাড়া আর আল্লাহ তালার সত্তা ছাড়া চিরন্তন আর কোনো ব্যক্তি বা কোনো সত্তা বা কোনো কেউ হতে পারে না। শুধু আল্লাহ ওয়াবকা ওয়াজহ রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ তালা একাই চিরন্তন, এছাড়া আর দুনিয়ার বুকে এবং দুনিয়া ছাড়া অন্য কোথাও কোনো জগতে আল্লাহ ছাড়া আর কেউ চিরন্তন নেই, শুধু এক আল্লাহ তালাই চিরন্তন, এছাড়া আর চিরন্তন কিছু নেই। সেই শিক্ষা যেখানে দেওয়া হয় সেটাই হলো মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান, ওহির এলেম এবং সঠিক মাদ্রাসা যেখানে ওহির এলেম শিক্ষা দেওয়া হয় সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন এবং এলেম শেখার তৌফিক দান করেন, এবং যে সমস্ত ভ্রষ্টতা, গুমরাহি এবং যে সমস্ত বিভিন্ন প্রচলন যেগুলো আমরা ইসলাম বহির্ভূত, দিন বহির্ভূত, তৌহিদ বহির্ভূত যে সমস্ত কাজ আমরা করি, যার দ্বারা আমাদের ইমান সকালবেলা চলে যায়, দুপুরবেলা চলে যায়, বিকালবেলা চলে যায়, সব সময় চলে যায়, এই সমস্ত কাজ করি তারপরেও আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধ, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।